প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার এই তুষারাতের প্রোজেক্টের ভিডিও চেয়েছিলেন সেই জন্যই মূলত আজকে স্পেশালি একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম আজকের এই ভিডিওতে অনেক তথ্য থাকবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর শশা বিষয়ক যদি কোনো পোস্ট থাকে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন সকল কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন এবং কেউ কেউ হয়তো জানেন না যে আমরা আসলে শশার প্রজেক্ট থেকে হালকা ওই যে তীব্র শীতের কারণে একটা সমস্যার সম্মুখীন হওয়ার পর অনেক দিন যাবত এই শশার ভিডিও দেওয়া বন্ধ করে দিছি এবং শশার প্রজেক্ট নিয়েও খুব একটা পরিকল্পনা ছিল না তো আজকে হঠাৎই ভিডিও নিয়ে আসলাম আর আপনারা অনেকেই জানেন যে আমার আসলে এই প্রজেক্টের দিকে আসলে বেশির করে আর কি আসাও হয় না যেহেতু আমি অন্য সকল কাজের দিকে আসলে ব্যস্ত থাকি সেই কারণে মূলত আমি এদিকে আসতে পারি না যাই হোক আমাদের প্রজেক্টটা আর কি বর্তমানে যা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এই প্রোজেক্টটা হচ্ছে সর্বপ্রথম এটা হচ্ছে সাবির আজের শশা ছিল এখানে তারপরে অনেক দিন যাবৎ প্রোজেক্টটা অনেকটা ফাঁকা ছিল পরবর্তীতে কোনো কিছু লাগানো হয় হয়েছিল না তো পরে হচ্ছে আমরা যেটা করলাম পরে এই শীতটা যখন একটু কুমল সেই সময় কিন্তু আমরা এই তুষারাতের শশাটা কিন্তু আমরা রোপণ করে দিলাম যদিও আপনার ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম যত্ন নেওয়া হয় নাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে যাই হোক আমরা দেখতে পারলাম যে মোটামুটি আর কি প্রজেক্টের গাছগুলোর অবস্থা খুবই ভালো তবে হচ্ছে আপনার এই ঘাসগুলো এবং অযত্নে রয়েছে তো অযত্নে রয়েছে আমরা গতকালকে কিন্তু এই প্রজেক্টে আপনার যে পানির শেষের যে কাজটা ছিল সেই শেষের কাজটা কিন্তু আমরা সেরেছি এবং এই পানিটা হয়তো শুকাতে শুকাতে কালকে সারা দিন শুকিয়ে যাবে কালকের পরের দিন কিন্তু আমরা পরিকল্পনা করছি যে এই প্রজেক্টে যত আর কি আপনার এই ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো কিন্তু আমরা উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে কাজ কিন্তু কিন্তু আমরা শুরু করে দেব যাই হোক এই হচ্ছে আমাদের তুষারাতের সশার প্রজেক্ট আর এই প্রজেক্টের আসলে বয়স হয়তো আমি ওইভাবে একদম বলতে পারবো না কারণ হচ্ছে আপনার শশার প্রজেক্ট নিয়ে আমি একটু দূরেই আছি বর্তমানে আপনারা জানেন যে আমি শশার ভিডিও বেশ কিছুদিন যাবৎ কিন্তু দিচ্ছি না তার আগে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু শশার ভিডিও দিতাম তো এই হচ্ছে আমাদের শশার প্রজেক্ট বর্তমানে মোটামুটি আর কি গাছগুলো সবগুলোই আর কি ঠিকঠাক আছে তো পরবর্তীতে দেখা যাক কি হয় না হয় আর অনেকেই আসলে বেশিরভাগ মানুষই আসলে কি স্প্রে দিবে এই বিষয় নিয়ে আর কি অনেকেরই জানার কম থাকে বা অনেকেই জানেন না যে আসলে কি স্প্রে দিব না দিব এগুলো কিন্তু অনেকেই জানেন না তো সেই জন্যই মূলত আপনাদের যাদের এই শশার যাদের স্প্রে শিডিউলটার প্রয়োজন হয় তারা আপনারা অবশ্যই আমাকে ফেসবুক পেজে এসে নক করবেন আমি আপনাদের সকলকে কিন্তু এই শশার স্প্রে শিডিউলটা আপনাদের দিয়ে দিব। তো এই হচ্ছে বর্তমান শশার প্রজেক্ট গাছগুলো অবস্থা এইরকম মনে হয় প্রায় আর কি আপনার পনেরো দিন প্লাস বয়স হয়েছে এই শশাল প্রজেক্টের বয়স আমি ফিক্সড ভাবে বলতে পারলাম না কয়েকদিন হয়েছে যেহেতু আমার যারা সাথে যারা আছে অর্থাৎ ভাই বা আব্বুরা যারা আছে তাদেরকে দিয়ে মূলত আর কি এই কাজগুলো ঠিকঠাক করাচ্ছি আর আমি হচ্ছে পার্সোনালি আপনারা অনেকেই জানেন যেহেতু স্টুডেন্ট মানুষ আমি পড়াশোনার দিকে দিকে চলে গিয়েছি তো যাদের হচ্ছে আপনার এই শিডিউলটা প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের সবাইকে হেল্প করার চেষ্টা করব এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় যে কোনো সমস্যায় হয়তো আমি আমার না জানা থাকলেও কিন্তু আমি আপনাদেরকে আমার যারা জানা ভাইরা আছে তাদের কাছ থেকে কিন্তু জেনে আপনাদের কিন্তু সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ